দেখলি বলে আমি এতক্ষণ বাদে এসে আমার সঙ্গে কথা বলে তা কানবো না তো কি করব বলো কাজ করছিল তো ওইটা পাল্টাই দেবে না হাগিসটা খালি হাগু করে খালি হাগু করে ছি লাগবে না দেউল জেঠার একটা ছাগল বিচকিরি দিয়া পায়খানা করে এই দেখো আমাদের দুটো মেয়ে বাড়ি চলে এসেছে বুড়ি ভালো হয়েছে হ্যাঁ আমাগো বুড়ি ভালো হয়ে গেছে দুদিন ওষুধ খাওয়াইতে এইটা কে গো তুমি সর তুমি কে গো হ্যাঁ কথাই বলে না বলো আমি দাদা কে কে আগে চান করবে দাদা তুমি কও গরম জল কতটুকু আছে নাইলে আরো গরম জল শুভ সন্ধ্যা আর আজ আমাদের বাড়িতে পুচকি এসেছে দেখেছো তোমরা অবশ্যই আর সব মানে ওই যে তোমাদের দেখিয়েছি ভিডিও করে আর তারপরে ভিডিও করা হয়নি কারণ অনেক কিছু জামাকাপড় ছিল বুঝতেই পারছো হসপিটালে ছিল শীতকালের দিন তো সমস্ত কিছু মা আর আমি মা ভিজে ভিজে মেশিনে ভরেছে আর আমি শুকিয়েছে সেগুলো মেলেছি তো দুজনে মিলে হাতে হাতে হয়ে গেছে আর এইদিকে হচ্ছে তখন সকালে যা রান্না করেছিলাম ডাল আর শাক ভাজা ওই দিয়ে সবাই খেয়েছে আর ডিম ভেজেছিলাম আর এখন আমাদের রান্নাঘর চেঞ্জ হয়ে গেছে এই ঘরটা ঠিক আছে মানে যে এখানে বারান্দায় বসে রান্না করতাম ওইটার ঘর ঘরের ভিতরটা তো ফাঁকাই ছিল এই ঘরে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি দেখো ওই খাটটা আছে খাটের উপরেও অনেক জিনিস রাখা আছে আর এইদিকে সেই তাক আছে তাকে সমস্ত জিনিসগুলো আছে এগুলো কিছু গোছানো হয়নি গুছবো আর এই দিকটাতে গ্যাস রেখেছি আর এই পাশে আছে বাসন রাখার মানে ঝুড়িটা আর এই কৌটোগুলো ছিল মিটকেশের উপরে আর হচ্ছে ফ্রিজের উপরে তো ফ্রিজের উপরে তো শুধু আচারের কৌটো ছিল আর হচ্ছে মিটকেশের উপরে সব খাবারের কৌটো ছিল তো সব নিয়ে চলে এসেছি আর এই দেখো আমাদের সোনা পাপা চলে এসছে এখন আমার কাছে কি বলবো পাপা বুনু কি করছে তুমি ভালো পারো না বুনু ভালো পারবে একটু বড় হয়ে যাক বুনুকে নিয়ে ভিডিও করব বুনু এই শুয়ে আছে ঠিক আছে ওরকম হাতগুলো বড় করলা কেন ভালো করে রাখতে হয় আর আমি এখন এদিকে রুটি বানাবো আজকে রাত্রে হচ্ছে মানে সেই সকালে রান্না করেছিলাম সেই সকালে আর দুপুরে খেয়েছি আর অল্প কটা ভাত আছে আমি ভাত খাবো রাত্রিবেলায় আর এখন রুটি বানাবো সবাই রুটি খাবে রাত্রে তো চলো বানিয়ে ফেলি এখন আটাটা চেলেছি এখনও ছানা হয়নি তো আটাটা মাখবো আর তারপরেই করব সব চলো করে ফেলি আর একটু আটা চালতে হবে এইটুকু তো হবে না মশা ঢুকে যাচ্ছে কিন্তু শোনা এখন বলো তো তোমরা কেউ বুনুর কাছে কেউ ঘুমায় এখন এখন ছোট না বড় হলে ঘুমায় দেখ তুমি যেমন আমার কাছে ঘুমাও সেরকম বুনু বড় হলে আমার কাছে ঘুমাবে উঠবে না বুনু ঘুমাবে খাবে আবার ঘুমাবে এটা ছাড়ো আমি গায়ে দেবো তো ছেড়ে দাও আর কেউ এখনো বাড়ি আসেনি পতি দেবো না আর যাই আনবো না কি খাচ্ছ তুমি রোল এগ রোল খাচ্ছ এগ রোল বলো না বলো রুটি খাচ্ছি ডিম দিয়ে রোলের মতো করে বলো টুপিটা আনো না এই ঘরে শোনো কানে ঠান্ডা লাগছে না এদিকে দেখো পাপা আর বাবা দুজনে খাচ্ছে রুটি কি দিয়ে খান বাবা ডিম ভাজা শাক ভাজা আর মিষ্টির রস দেবার একটু চুমুক দিয়ে তো খাই দিয়ে আর একটু পাপাকেও দেখো এদিকে মিষ্টি দিয়েছে আর ডিম ভাজা নিয়ে যাবে পার কিছু নাইনি ঠান্ডা লাগছে দেখো আমাদের বাড়ি আবার চলে এসছে ভাইরা দাদারা আজকে আমার বাড়ি নাও তোমরা হাই করো কিছু খাও হাই গাইস আজকে বৌদির বার্থডে ওর জন্য আমরা এসেছি কেক টেক নিয়ে কেক কাটা হবে আর আমি দেখো সেজে নিয়েছি কত সুন্দর লাগছে তোমরা একটু বলবা খুব সুন্দর লাগছে আমি কেউ কোয়াখান না কোক নিজেরা নিজে সুন্দর নিজের প্রতি কনফিডেন্স থাকা ভালো অবশ্যই অতি অবশ্যই লোকে সবাই নিন্দা মন্দ করতে পারবে কেউ ভালোটা বলতে পারবে না তাই না হ্যাঁ ওইটাই ফুটে নিবে ওইটাই নিবে কেন হ্যাপি বার্থডে দাঁড়া বর্দির ফোন করে কো আশিস ফোন তুলে কো দাঁড়া এইটা কি বর্দির ফোন করলি কো তুই কো ফোন কর দর
ধরবি তাহলে আমার বার্থডেটাই ভালো হইল, আমার সবাই গিফট দেবে। মামি আর উকলি তার উকলি তার ওরা দিয়ে কোন দিকটা খাবো খেতে আমি পোড়ামাটি গণেশ ঠাকুর দেখো বাবা গিফট দিল, দেখো কানের দুলা সাহেব দিল পেঁচা কত গিফট দাড়ি তো কাটা যাবে মনে হচ্ছে ফোম লাগানো হয়ে যাচ্ছে যে কি সুন্দর করে দেবে তা না জ্যাকেটটার কি অবস্থা করলো বলো দেখি এই তো টেলার চলছে লাইট খুললো সেই নেকড়া দেখো এই আমরা গিয়ে তো ছাড় পড়ে দাও দেখো সবাই এটা কি করে তাহলে জিদি না ভিডিও কাট কত পড়া এই হাতে কোন হাতে ওরে বাপ রে এই দেখো গিফট বাবা গিফট দিচ্ছে দেখো তুমি বাবা এই দেখি হাতে কি গিফট দিয়েছে দেখি দেখো গিফট আমি কি এটা দিয়েছি এইগুলো ও মন দেবো হাতটা ওই হাতে সামনে এই বড় রাত্রেবেলায় তো কি হয়েছে দাঁড়াও দেখে
আমার দিও না কিন্তু এই সব কাপড়ে লাগবে বাবা তোমাকে একটু দিয়ে দিয়ে না সবাই একদিকে নাকের ডা ফেলাই দিল রে এদিকে তাকা এবার এদিকে তাকা দেহ উল্টাই দেন না কেন লম্বা লম্বি করে করো কেউ আড়াআড়ি করে করো বন্ধ করে আড়াআড়ি করো তেল পড়বো না চালুই তো হয় না ভিডিও